নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানান আগামী এগারোই অক্টোবর রবি পুষ্যা যোগ তৈরি হচ্ছে কাজেই এই যোগে কিছু কিছু কাজ রয়েছে আপনি যদি সেটা করতে পারেন তবে আপনার মনের যে কোনো গোপন ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে কি কি কাজ করতে হবে এবং রবি পুষ্যার শুভ মুহূর্ত কতক্ষণ পর্যন্ত থাকবে সবই আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে যে কাজগুলি করতে হবে মনে রাখবেন সেই কাজগুলি আপনি যদি নিয়ম মেনে নিষ্ঠা মেনে করতে পারেন তবে কিন্তু আপনার দীর্ঘদিন ধরে মনের যে গোপন ইচ্ছা রয়েছে যা পূরণ করতে পারেননি বহু চেষ্টা করেছেন বহু চেষ্টা করার পরেও বিফল হয়েছেন এবার কিন্তু আপনাদের পূরণ হবে কি সেই কাজ আসুন জানিয়ে রাখি আগামী এগারোই অক্টোবর পড়েছে রবিবার এই দিনই পড়েছে পুষ্যা নক্ষত্র কাজেই একটি খুব শুভ যোগ তৈরি হচ্ছে যার নাম হচ্ছে রবি পুষ্যা যোগ এছাড়াও সোমবারে যদি পুষ্যা নক্ষত্র পড়ে তখন তাকে বলে সোম পুষ্যা যোগ বুধবারে পড়লে বুধ পুষ্যা যোগ বৃহস্পতিবারে পড়লে বৃহস্পতি পুষ্যা যোগ শনিবারে পড়লে শনি পুষ্যা যোগ এইভাবে যে বারেই পুষ্যা নক্ষত্র পড়ুক সেই গ্রহ অনুযায়ী যোগ তৈরি হয় কিন্তু রবি পুষ্যা গুরু পুষ্যা এবং শনি পুষ্যা এই তিনটি পুষ্যাযোগ খুবই গুরুত্বপূর্ণ এই পুষ্যাযোগে আপনার মনের গোপন ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে জ্যোতিষশাস্ত্র মতে সব গ্রহের পিতা হচ্ছে রবি অর্থাৎ সূর্য সূর্য আমাদের চোখের জ্যোতি পিতাকে কেন্দ্র করে এই সূর্য আমাদের আত্মা হচ্ছে সূর্য সূর্য থেকে ভিটামিন ডি পাওয়া যায় অর্থাৎ হার আমাদের শরীরের যে হার রয়েছে তাকেও কেন্দ্র করে সূর্য আমাদের জীবনের যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের এই সূর্য অন্যান্য গ্রহ যদি আপনার শুভ অবস্থায় থাকে তবে আপনি সুখ পাবেন কিন্তু মানসিক শান্তি পাবেন না কিন্তু সূর্য যদি আপনার জন্ম থাকে শুভ থাকে তবে আপনি সুখের সাথে সাথে মানসিক শান্তিও পাবেন কারণ রবি থেকেই সমস্ত গ্রহের সৃষ্টি হয়েছে জগতের সমস্ত বস্তুকে আলো চেতনা জ্ঞান প্রাণ দেওয়া রবির কর্ম রবি আমাদের মানসম্মান যশ খ্যাতি প্রতিপত্তিকে নিয়ন্ত্রণ করে থাকে আপনি জীবনে কতটা মান সম্মান উপার্জন করবেন কতটা মান সম্মানের সাথে আপনি এগিয়ে যাবেন তাও নিয়ন্ত্রণ করে রবি কাজেই রবিবারে এই রবি যোগ তৈরি হচ্ছে এই দিন আপনি কিছু কিছু কাজ অবশ্যই করুন দেখবেন আপনার মনের গোপন ইচ্ছা পূর্ণ হবে এই এগারোই অক্টোবর রবি যোগ শুরু হবে সকাল ছটা বেজে পাঁচ মিনিটে এবং শেষ হবে রাত্রি একটা বেজে কুড়ি মিনিটে অর্থাৎ পুরো দিনেই রবি পুষ্যা যোগ থাকছে কাজেই আপনি যে কোনো সময় কিছু কিছু কাজ করতে পারেন আর এই কাজগুলি করবেন সম্পূর্ণরূপে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কি কি কাজ করতে হবে আসুন আমি একে একে আপনাদের জানিয়ে রাখি যেহেতু পুরুষোত্তম মাসে এই রবি পুষ্য যোগ তৈরি হচ্ছে কাজেই এই দিন আপনি যদি সোনা কিনেন অক্ষয় হবে গাড়ি কিনেন অক্ষয়ই হবে দীর্ঘদিন ধরে বিবাহের চেষ্টা করে বিবাহ হয়নি এই দিন আপনি চেষ্টা করে দেখতে পারেন এছাড়াও এই দিন আপনি মন্দিরে দান করতে পারেন প্রচুর চেষ্টা করছেন কিন্তু চাকরি পাওয়া হয়নি এই দিন আপনি কিছু কিছু কর্ম করুন দেখবেন খুব শীঘ্রই আপনার চাকরি প্রাপ্তি যোগ এসে যাবে কি করবেন প্রথমত এই দিন আপনি রবি পুষ্যযোগ শুরু হওয়ার পর অর্থাৎ সকাল ছটা বেজে পাঁচ মিনিটের পর নিজের হাতে একটি রুটি বানান সেই রুটির উপর সামান্য পরিমাণে ঘিয়ের প্রণেপ দিন তারপর তার উপর গুড় রাখুন এই রুটিটি আপনি অবশ্যই কোনো গরুকে অথবা গাভিকে খাওয়ান এবং খাওয়ানোর পর সেই গরুর পা বা চরণ স্পর্শ করুন এবং মনে মনে আপনার মনের যে গোপন ইচ্ছা রয়েছে তা জানান ধরুন চাকরির ইচ্ছা করছেন তবে হাত জোর করে চাকরি প্রার্থনা করুন ধরুন বিবাহ হচ্ছে না বিবাহ করতে চাইছেন তবে মনে মনে বিবাহের কামনা করুন বা আপনি এই দিন গাড়ি কিনতে চাইছেন অবশ্যই আপনার জীবনে যেন গাড়ি এসে যায় তার প্রার্থনা করুন আপনি নিজের জন্য একটি বাড়ি তৈরি করতে চাইছেন দীর্ঘদিন ধরে বাড়ি কিনতে চাইছেন কিন্তু পারেননি এই দিন আপনি তা কামনা করুন দেখবেন ঈশ্বর আপনার উপর সদয় হবে কারণ এই মাসটি চলছে পুরুষোত্তম মাস কাজেই আপনার মনের গোপন ইচ্ছা পূরণ হতে বাধ্য দ্বিতীয় উপায় হিসাবে আপনার যা ওজন রয়েছে সেই ওজনের খাদ্যবস্তু নিয়ে নিন কিছুটা চান কিছুটা সবজি কিছুটা ডান এইভাবে আপনার ওজনে নিয়ে নিন নেওয়ার পর সেটি ছোট ছোট প্যাকেট তৈরি করুন প্যাকেট তৈরি করার পর গরিব দুঃখী মানুষকে আপনি সেই প্যাকেট দিয়ে দিন দেখবেন এই রবি পুষা যেহেতু আপনি খাদ্যবস্তু দান করছেন কাজেই আপনার জীবনে কোনো দিন খাদ্যের তো অভাব হবেই না এবং আপনি যে জন্য খাদ্য দান করছেন আপনার সেই মনের ইচ্ছা পূরণ হবেই হবে আপনি এটা নিজের জন্য করতে পারেন পরিবারের যত সদস্য রয়েছেন প্রত্যেকের জন্য করতে পারেন যদি প্রত্যেকের জন্য করেন প্রত্যেকের ওজন পরিমাপ করে নিন ধরুন বাড়িতে পাঁচজন সদস্য রয়েছে পাঁচজনের সদস্যের মোট ওজন হয়তো তিনশো কেজি তখন আপনি তিনশো কেজি ওজনের খাদ্যবস্তু দান করবেন কিন্তু আপনি যদি তিনশো কেজি খাদ্যবস্তু দান করতে অসমর্থ হন তবে আপনি আপনার সাধ্য মতো গরিব দুস্থ মানুষদেরকে কিছু খাওয়ান এবং কিছু দান করুন দান হচ্ছে মহৎ কাজ এই দান আপনি যে কোনো দিন করতে পারেন কিন্তু বিশেষ যোগে যদি দান করেন তবে তার মাহাত্ম বহুগুণে বৃদ্ধি পায় এবং আপনি যে কোনো মন্দিরে যান মন্দিরে গিয়ে আপনি আপনার সাধ্য মতো কিছু দান করে আসুন দেখবেন এই যে রবি পুষ্য যোগে আপনি দান করছেন তার রিটার্ন কিন্তু আপনি পাবেন এই কাজগুলি আপনি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে করুন দেখবেন আপনার মনের গোপন ইচ্ছা পূরণ হবে